আমাদের ইউটিউব চ্যানেল নিউজ অফ ত্রিপুরা এনটিসিএনকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। মঙ্গলবার দুপুরে ভারতীয় জনতা পার্টির খোয়াই জেলা মহিলা মোর্চার উদ্যোগে তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে সিপিআইএম এর এক বিদায় শঙ্খনাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রায় 2000 ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার কর্মীরা উপস্থিত ছিল। এই দিনের প্রধান সভায় বক্তা ছিলেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী বিজয়া রাহাটকর। তিনি তার মূল্যবান ভাষণ রাখতে গিয়ে সিপিআইএম এর 25 বছরের কার্যকলাপের তীব্র সমালোচনা করেন এবং 2018 বিধানসভায় নতুন বছরে নতুন সরকার গঠন হবে বলে জানাই তিনি। আমরা নিরাপদে ঘরে বসে থাকতে পারি না, সব সময় একটা অজানা আশঙ্কা আমাদের বুক ধরফর করতে থাকে। এই রাজত্ব চলছে ত্রিপুরা রাজ্যে, ত্রিপুরা রাজ্যে বেকার বঞ্চনা থেকে শুরু করে কর্মচারী বঞ্চনা, এই রাজ্যে একটি অধিক মাত্রায় একটা বঞ্চনা চলছে দীর্ঘ 35 বছর। তখন দেবী দুর্গার হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন এবং দেবী দুর্গা সেই অসুরকে নিধন করেছিলেন। আজকে সময় এসে গেছে বন্ধুগণ, 2018 সালের নির্বাচনে এই দেবী রূপী সমস্ত মা বোনদেরকে আপনারা রাস্তায় আপনাদেরকে বেরোতে হবে, এই বর্বরদের অত্যাচারের বিরুদ্ধে আমাদেরকে জিগিয়ে তুলতে হবে, সমস্ত মা বোনদেরকে আমাদের একত্রিত হয়ে এই বর্বর সরকারের বিরুদ্ধে আমাদেরকে দাঁড় করতে হবে, ত্রিপুরা রাজ্য থেকে মা বোনকে দূরে হটাতে হবে, ত্রিপুরা রাজ্যে শান্তির সরকার, ঐক্যের সরকার, বিকাশের সরকার এই মা বোনরাই ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠা করতে হবে, এই বিশ্বাস রেখে महिलाओं के वोट लेकर राज किया। पर इन्होंने कभी ये नहीं सोचा कि जिस मातृशक्ति का आप वोटिंग देते हैं उनकी कोई चिंता नहीं करते हैं। अगर देखा जाए तो सबसे छोटा प्रदेश पर सबसे ज्यादा अगर महिलाओं के ऊपर अत्याचार है तो यही पर है। उसी के साथ साथ प्रियंका हो या सुप्रिया हो, हमारे बच्चों के ऊपर अत्याचार हुआ, अनाचार हुआ, उसके बाद उनकी हत्या हो गई। बहनों, मुझे आपको आग्रह करना है कि चिंगारी तो लग गई है, चिंगारी कब आपके घर पे आएगी हमें पता नहीं, ये हमारे घर तक आके बैठा हुआ है, ये अन्याय और अत्याचार। तेलियामुड़ा थे के परितोष सरकार ने बात करना है।